ওবায়দুল কাদের 1952 সালের 1 জানুয়ারি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার বড় রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মোশাররফ হোসেন এবং মাতা ফজিলাতুন্নেসা। ওবায়দুল কাদের বসুরহাট এএসসি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। নোয়াখালী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ওবায়দুল কাদের নোয়াখালী কলেজে অধ্যয়নরত অবস্থায় তিনি ছাত্র রাজনীতির সাথে যুক্ত হন। 1966 সালে ছয় দফা আন্দোলন এবং 1969 সালে গণ আন্দোলন ও ছাত্রদের 11 দফা আন্দোলনে সক্রিয় ছিলেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার পর তিনি মুজিব বাহিনীর বিএলএফ কোম্পানীগঞ্জ থানা শাখার অধিনায়ক হিসেবে যুদ্ধে অংশ নেন। 1975 সালে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর তিনি 5 বছর কারাবন্দী ছিলেন। কারাগারে থাকা অবস্থায় তিনি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন এবং 2 মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ছিলেন। 2002 সালের 26 ডিসেম্বর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি দলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং 2009 সালের 26 জুলাই পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। 2009 সালের আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতি মণ্ডলীর সদস্য নির্বাচিত হন। 2016 সালের 23 অক্টোবর আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 2019 সালের 21 ডিসেম্বর 21তম জাতীয় সম্মেলনেও তিনি পুনরায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। 2022 সালের 24 ডিসেম্বর 22তম সম্মেলনে তিনি টানা 3য়বারের মতন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নোয়াখালী 5 আসন থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মোট 6 বার নির্বাচনে অংশগ্রহণ করেন। 7ম, 9ম, 10ম এবং 11ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জয়লাভ করেন। 1ম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন। 9ম জাতীয় সংসদ নির্বাচনে পাশ করার পর তিনি তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 2011 সালের 5ই ডিসেম্বরে তিনি শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভায় তৎকালীন যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান সড়ক ও পরিবহন সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পান। 2012 সালে তিনি রেল মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করেন। 2014 সাল এবং 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি জয়লাভ করেন এবং শেখ হাসিনার সরকারের তৃতীয় চতুর্থ মন্ত্রিসভায় তিনি সড়ক ও সেতু মন্ত্রীর দায়িত্ব পান। ওবায়দুল কাদের রাজনীতি ছাড়াও বেশ কিছু দিন সাংবাদিকতা করেছেন এবং বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন। তিনি দৈনিক বাংলার বাণী পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন। তিনি মোট 9টি গ্রন্থ রচনা করেছেন। বাংলাদেশ এ রেভলিউশন, ব্যাটশেড, বাংলাদেশের হৃদয় হতে, পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু, এ বিজয়ের মুকুট কোথায়, 3 সমুদ্রর দেশে, মেঘে মেঘে অনেক বেলা, রচনা সমগ্র, কারাগারে লেখা অনুস্মৃতি, যে কথা বলা হয়নি, নির্বাচিত কলাম। ওবায়দুল কাদেরের স্ত্রীর নাম ইরাতুন্নেসা কাদের, তিনি একজন আইনজীবী।